আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমরা কথা বলবো কিভাবে সৌদি আরবের অনেকেরই আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনারা কিভাবে আলরাজি ব্যাংকের ডিপোজিট মেশিন থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন বা জমা করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন দর্শক এই ডিপোজিট মেশিনগুলো আলরাজি ব্যাংকের তা আলরাজি অথবা আলরাজি ব্যাংকের যত ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের নিচে থাকে এখানে উপরে দেখতে লেখা আছে ক্যাশ ডিপোজিট অ্যান্ড উইথড্র অথবা ডিপোজিট দোনোটাই থাকে যেটার ভিতরে ডিপোজিট অ্যান্ড উইথড্র এটাতেও ঢুকাইতে পারবেন এবং যেটা শুধু ডিপোজিট সেটাতেও ঢুকাইতে পারবেন আলরাজির যে কোনো ব্রাঞ্চে পেয়ে যাবেন এটা আমরা কার্ড প্রবেশ করিয়ে দিয়েছি এটা সাধারণত ডিফল্ট ভাবে আরবি থাকে আপনি ইংলিশ করে নেবেন তারপর আপনার এটিএম এর পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট নামে জি দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি এই সোজাসুজি যে সুইচটি আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে ডালাটি ওপেন হয়ে গেছে আপনি এখানে টাকা দিবেন আপনি অবশ্যই 50 টাকা হইতে 500 টাকা সিরা বা লাট টাকা দেওয়া যাবে না তাহলে কিন্তু রিটার্ন চলে আসবে তো টাকা দেওয়ার পর অটোমেটিক ডালাটি মেরে যাবে অফ হয়ে যাবে এরপরে এটা গণনা শুরু হয়ে যাবে অটোমেটিক ভাবে আপনাকে কিছুই করতে হবে না দেখতে পাচ্ছেন আমরা টাকাটি দিয়েছি এখন আমাদের টাকাটি গণনা হচ্ছে একটি টাকা আমাদের একটু কোনো প্রবলেম ছিল এই জন্য রিটার্ন চলে আসছে আপনারা অনেক সময় টাটকা থাকলে এরকম যদি চলে আসে তাহলে মশা দিয়ে দ্বিতীয়বার উল্টিয়ে দিয়ে দিবেন আশা করি ঢুকে যাবে তারপর এখানে আমাদের কত টাকা দেখতে পাচ্ছেন গণনা করার পর ডিপোজিট এরপর আপনি এই টাকাটা কোন রিজানে থেকে কোন থেকে এনেছেন আপনার স্যালারি হইতে পারে বা আপনার সেভিংস হইতে পারে ব্যবসায়ী হইতে পারে স্যালারি হইলে স্যালারি অপশানে ক্লিক করে দিবেন। আপনি যদি প্রিন্ট ওই বাম সাইডে দেখতে পারছেন প্রিন্ট ওখানে তাহলে আপনাকে রিসিপ দেওয়া হবে আমরা ব্যালেন্স ইনকোয়ারি করে দেখাচ্ছি বর্তমানে আপনার ব্যালেন্স কিভাবে দেখবেন সেই বিষয়ে দেখতে পারছেন দেখা যায় আমাদের চব্বিশশো রিয়ালের মতো আছে তো নো অপশনে ক্লিক করলে আপনার কার্ডটি বের হয়ে যাবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং এছাড়াও দর্শক দেখতে পারছেন আমাদের একটি স্ক্রিনে পিকচার শো হচ্ছে যে সেটা হচ্ছে বাংলাদেশের রবি অথবা এয়ারটেল সিম যদি আপনারা সৌদি আরবে ব্যবহার করতে পার চান সৌদি হোক দুবাই কাতার যেখানেই ব্যবহার করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই ভিডিও নিচে দেওয়া থাকবে এবং ফেসবুক পেজটি অবশ্যই লাইক এবং ফলো করে রাখবেন আশা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা আমাদের ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ